যুবক ভাইদেরকে সতর্ক করতে চাই প্রচলিত এই রাজনীতি থেকে আপনারা নিজেদেরকে মুক্ত রাখুন আপনারা যদি রাজনীতি করেন সেই রাজনীতি হবে ইসলামী খেলাফতের রাজনীতি আপনার রাজনীতি কখনো গণতন্ত্রের রাজনীতি হতে পারে না দুনিয়ার জন্য আমরা কত কষ্ট করছি সামান্য দুনিয়া একটু ভালো থাকবে বলে বিসিএস পাস করে কয়েকটা বছর একটু ভালো থাকবো তারপর শেষ জীবনে পেনশন পাবো এই জন্য কত মেহনত আমরা করছি কিন্তু সেই আখেরাত যে আখেরাত হচ্ছে আমাদের চির নতুন জীবন ওলা আখেরাত যে আখেরাত হচ্ছে সর্বোত্তম এবং যেটা চিরস্থায়ী সেই আখেরাতের জন্য আমরা কতটুকু প্রস্তুতি নিচ্ছি কতটুকু কাজ করছি আমাদের দুনিয়া জীবনের লক্ষ্য উদ্দেশ্যটাই বুঝতে পারি না দুনিয়া আমরা আসছি কি জন্যে কতদিন আছি এই দুনিয়া শেষ হয়ে যাওয়ার পরে আর জীবন যে শুরু হবে সেই জীবনটা কেমন হবে সেই জীবনের জন্য আমার কিছু করা প্রয়োজন এই বিষয়গুলো আমাদের কাছে শুধু একটা কাল্পনিক বিষয় মনে হয় আমাদের কাছে একটাই বাস্তব বিষয় সেটা হচ্ছে আমাদের টাকা পয়সা ইনকাম করতে হবে বেশি বেশি টাকা পয়সা ইনকাম করতে হবে তারপর সেটা কি করব সেটাও জানি না দুনিয়াবী ফেতনা থেকে বাঁচার জন্য পাঁচটি বিষয় এক নম্বর হচ্ছে তাকে অবলম্বন করা দুই নম্বর হচ্ছে নিয়তের খুলুসিয়াত নিয়তের খুলুসিয়াত হাসিল করা তিন নম্বর হচ্ছে যে কোনো মূল্যে ইস্তেকামাতটা ধরে রাখা চার নম্বর হচ্ছে যে কোনো পাপাচারের সাথে শতভাগ দূরত্ব বজায় রাখা আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি সালাম আলাইকুম রহমতুল্লাহ إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وعن أبي بررس عن النبي صلى الله عليه وسلم قال إن مما أخشى عليكم شهوات الغي في بطونكم وفروجكم ও দিল হাওয়া আহমদ নরসিংদী জেলার অন্তর্গত কেন্দুয়া মধ্যপাড়া বাজার জামে মসজিদে আয়োজিত আজকের এই তাবলিগ ইজতেমায় উপস্থিত আহারিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহ যুবসংঘের নরসিংদী জেলার সমর্থন দায়িত্বশীলবৃন্দ এলাকা দায়িত্বশীল বৃন্দ এবং অধস্তন বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল বৃন্দ এবং এই কেন্দুয়াব এলাকার সম্মানিত মণ্ডলী এবং প্রাণবীর তরুণ যুবক ভাইরা পর্দা আলের মাও বোনেরা প্রশংসা প্ল্যানের জন্য যারা শেষ অংহে আজকে আমরা এই তীব্র গরমের মধ্যেও শুধুমাত্র আল্লাহ তিনকে বিজয়ী করার জন্য আল্লাহর রেজাবন্দি হাসিলের জন্য আজকে এই মসজিদে এসে একত্রিত হতে পেরেছি এই জন্য আল্লাহ দরবারে আরও একবার সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ দৌরুদ্দসালাম রশিদ ও শেষ নবী আহমদে মুস্তফা আহমদে মুফা সালু আলহি ইসলামের প্রতি সম্মানিত উপস্থিতি আজকে যে এলাকায় আমরা এসেছি এই ডাঙ্গাতে আমার প্রথমবারের মতো আসা এখানে এসে যেটা শুনলাম যে পলাশ উপজেলার এই ডাঙ্গা ইউনিয়নের এই এলাকাটা কেন্দ্রাব এলাকাটা এটাই শুধুমাত্র আহলেস এলাকা আশপাশে এলাকা এলাকার নাই তো আহলেস এলাকাগুলোতে আসলেই নতুন একটা স্পিরিট জাগ্রত হয় এমনিতে স্বাভাবিক বিষয় কিন্তু যে জিনিসটা আজকাল আমাদেরকে হতাশ করে যে আহলেদিস আমরা হয়েছি আমাদের আকিদা মানহাজ সবই আলহামদুলিল্লাহ আল্লাহ রসুস্লা ইসলামের তরিকায় হচ্ছে বটে কিন্তু তারপরেও যেন আমাদের সেই যেই জায়গায় আমাদের যাওয়া দরকার ছিল যেই পর্যায়ে উপনীত হওয়া দরকার ছিল সেই জায়গাটা যেন আমরা নাই যখন এই জিনিসটা লক্ষ্য করি আমরা তখনই মনে হয় সে কালবানির কথাটা তিনি বলছেন যে আমি মনে করতাম আমি মনে করতাম যে মুসলমানদের উন্নতি বোধহয় শুধুমাত্র আকিদা এবং মানহাজের সংশোধনের মধ্যেই আছে কিন্তু এখন মনে হচ্ছে শুধু আকিদা মানহাজের সংশোধনী যথেষ্ট নয় আমাদের আখলাকের পরিশুদ্ধিও প্রয়োজন আকিদা মানহাজের সাথে যদি আখলাখেরও পরিশুদ্ধি না হয় তাহলে একটা সমাজ সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে কখনো পৌঁছতে পারে না আজকে আপনাদের এখানে আসার পরে এই বিষয়টা নিয়ে বারবার শুনছি যে আলহামদুলিল্লাহ আমাদের আকিদা মানহাজ ঠিক আছে আমরা আহরুল হাদিস কিন্তু আমাদের কিছু জায়গায় দুর্বলতার কারণে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছি না সমৃদ্ধ উপস্থিতি আসলে এই সমস্যাটা শুধু আহদের সমস্যা না এই সমস্যাটা শুধুমাত্র মুসলমানদের সমস্যা না সারা বিশ্ববাসীর একটা সমস্যা যে আমরা আমাদের দুনিয়াবী জীবনের লক্ষ্য উদ্দেশ্যটাই বুঝতে পারি না দুনিয়া আমরা আসছি কি জন্যে কতদিন আছি এই দুনিয়া শেষ হয়ে যাওয়ার পরে আরেকটা জীবন যে শুরু হবে সেই জীবনটা কেমন হবে সেই জীবনের জন্য আমার কিছু করা প্রয়োজন এই বিষয়গুলো আমাদের কাছে শুধু একটা কাল্পনিক বিষয় মনে হয় আমাদের কাছে একটাই বাস্তব বিষয় সেটা হচ্ছে আমাদের টাকা পয়সা ইনকাম করতে হবে বেশি বেশি টাকা পয়সা ইনকাম করতে হবে তারপর সেটা কি করব সেটাও জানি না শুধু টাকা পয়সা ইনকাম করতে হবে এটা আমাদের কাছে বাস্তব সত্য এর বাইরে আর কোনো সত্য জিনিস নাই আমাদের কাছে এটা মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক নাস্তিক হোক আস্তিক হোক আস্তিক হোক সবারই একই দশা এই জন্য বলা যায় এটা একটা কমন সমস্যা সারা বিশ্ববাসীর একটা কমন সমস্যা এই সমস্যাটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আমাদের ব্যক্তিগত এবং সামাজিক জীবনের সমস্যা আর একটা সমস্যা হচ্ছে আমাদের দিনই জীবনের সমস্যা ধর্মীয় জীবনের সমস্যা ব্যক্তিগত জীবনের সমস্যা কি আজকে আমরা এতটাই দুনিয়ামুখী আমাদের সব কার্যক্রম দুনিয়া অনুযায়ী পরিচালিত হয় এমনকি যারা আমরা অত্যন্ত দিনদার মানুষ তবুও যেন আমরা ক্যারিয়ারের পেছনে সবাই ছুটছি টাকার পেছনে সবাই ছুটছি টাকার কোনো গন্ধ পেলে হয় ক্যারিয়ারে উন্নতি করা ভাবনা হলে হয় সেখানে আমরা দিনদারিতার দিকটা আর দেখতে চাচ্ছি না সেখানে আমরা দিনের হিসাব আর করতে চাচ্ছি না আখেরাতের হিসাব আর করতে চাচ্ছি না একজন মুমিনের হিসাব সব সময় হয় আখেরাত কেন্দ্রিক আখেরাত দিয়ে সে দুনিয়া মাপে আখেরাতে কোন জিনিসটা লাভজনক হবে সেইটা চিন্তা করে সে দুনিয়া করে কিন্তু এখন আমাদের হয়ে গেছে দুনিয়াটা সব ঠিক রেখে তারপর যদি একটু আখেরাত হয়তো হলো দুনিয়াটা আগে দুনিয়াটা ঠিক রাখতে হবে আগে তারপরে আখেরাত সেটা হলেও না হলো কি না হলো কি অথবা আল্লাহ কাছে দোয়া করবে আল্লাহ ক্ষমা করে দেবে অবস্থাটা এরকম হয়ে যাচ্ছে সমাজ উপস্থিতি আল্লাহ রব্লা আলম পবিত্র এই সমস্ত মানুষ যারা আমাদের মতো এই চিন্তা চেতনার অধিকারী তাদের সম্পর্কে কোরআনে অনেকগুলো আয়াত নাজিল করছেন আল্লাহ বলছেন আমি জাহান্নামের জন্য বহু জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি লাহুম কুলুবুল বিহা তাদের অন্তর আছে কিন্তু সেই অন্তর দিয়ে তারা কিছুই অনুভব করে না অনুধাবন করে না ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইয়াবসুরুনা বিহা তাদের চোখ আছে চোখ আছে কিন্তু সেই চোখ দিয়ে তারা কিছু দেখতে পায় না ওলাহম লাহুম লাইয়াস লা ইয়াসমাউনা বিহা তাদের কান আছে কিন্তু সেই কান দিয়ে তারা শুনতে পায় না উলাইকা কাল আনআম বালহুম আগলুস সাবিলা তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো বরং তাদের চেয়েও পথভ্রষ্ট কারণ একটা চতুষ্পদ জন্তু সেও নিজের ভালোটা বোঝে সেও নিজের ভালোটা বোঝে কিন্তু মানুষ আমরা আমরা সব কিছু জানা সত্ত্বেও নিজের ভালোটা আমরা না বুঝে আমরা ভুল পথে পা বাড়াই দেখুন আজকে পত্রপত্রিকায় এখন একটা নিউজ আপনারা দেখছেন বাংলাদেশের সাবেক আইজিপি পুলিশের আইজিপি বেনজির আহমেদ এই বেচারা আমাদের সাতক্ষীরার আমাদের গ্রামেরই কিন্তু জামাই এই লোকটার কি অর্থ সম্পদের সমস্যা ছিল তার শ্বশুরবাড়ি বিরাট বড়ো লোক গ্রামে তাদের বহু সম্পদ আমাদের গ্রামে সে নিজে অনেক বড় লোক তারপরেও এই লোকটা যখন আইজিপি ছিল বা র্যাবের মহাপরিচলা ছিল সেই সময় আমরা যেটা রিপোর্ট পাচ্ছি প্রায় পাঁচ ছয়শো বিঘা জমি অন্যায়ভাবে মানুষের কাছ থেকে নিয়ে সে নিজের সম্পদ গড়েছে এই অন্যায়ভাবে সম্পদটা সে কেন করেছে সে নিজেও হয়তো জানে না এত সম্পদ তার কী প্রয়োজন ছয়শো বিঘা জমি এত সম্পদ নিয়ে তার তিনটা মেয়ে কি করতে পারে সে কী করবে সে কতদিন সে বাঁচবে আর হয়তো বিশ বছর বাঁচবে সেই বিশটা বছর বাঁচার জন্য বিশটা বছর একটু কি বলবো সুখ স্বাচ্ছন্দ্যে থাকার জন্য কত অন্যায় সে করলো এটা কোনো কোনো প্রয়োজনই ছিল না তার কিন্তু কেন করলো এই দুনিয়ার মোহ ইন্নামাল হ্যাঁ দুনিয়া মাতা মাতাউল গুরুর এই দুনিয়া হচ্ছে প্রতারণার জায়গা দুনিয়া সবাইকে প্রতারণা প্রতারণা করে এইভাবেই প্রতারণা করে তার কোনো অর্থ সম্বাদের প্রয়োজন ছিল না কিন্তু সে অন্যায় করে সে নিজেই নিজেকে গড়তে ফেলে দিল এখন কি হয়েছে বাংলাদেশ সরকারও তার পক্ষে আর নাই বাংলাদেশ সরকার এখন থেকে ছুঁড়ে ফেলেছে এখন তার আর থাকার জায়গা নেই সে এখন বিদেশে পালিয়ে বেড়াবে সারাটা জীবনে হয়তো বাংলাদেশে আসার সুযোগ পাবে না কি প্রয়োজন ছিল এগুলো তারপরে মানুষ এগুলো করবে কারণ এদেরকে আল্লাহ অন্তর দিয়েছেন চোখ দিয়েছেন কান দিয়েছেন কিন্তু এগুলো কোনো কাজ করে না তাদের অন্তরটা এমন এক অন্ধ মোহের পিছনে ছুটে যাচ্ছে যে অন্ধ মোহের পিছনে ছুটে যে লাভটা কি সেটাও আমরা আখের তা কিছুই জানি না আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের মধ্যে এরকম মানুষের সংখ্যা কি কম ওইরকম বেনজির আহমদ আমাদের মধ্যেও আছি আছে আমরাও সেই বেনজির আহমদের আকিদা কিন্তু আমাদের মধ্যেও ঢুকে আছে সম্মানিত উপস্থিতি আজকে আলেম সমাজের মধ্যেও এই জিনিসটা আমরা লক্ষ্য করছি আলেমরাও আমরা এই জায়গা থেকে দূরে নেই সবাই টাকা পয়সার পিছনে ছুটছি একটা ওয়াজ মাহফিল বলে টাকা পয়সা নির্ধারণ করে নিচ্ছে আগে থেকে দিতেই হবে কোনো মসজিদে ক্ষুদা দিলে তিনি ধরে নিচ্ছেন আমাকে পাঁচ হাজার টাকা অবশ্যই দেবে না দিলে তার মনে হচ্ছে যেন আমাকে ঠকানো হলো ঠকানো হল নবীর কি কৌশল ছিল ইন আজরি আল্লাহ তাদের একটাই বক্তব্য ছিল আমাদের দেওয়ার মালিক শুধুমাত্র আল্লাহ রব্ল্লাহ আলমিন আমরা যা করেছি এর জন্য সব দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রব্লু আলমিন মানুষের কাছ থেকে যদি সব নিয়ে নিলাম তাহলে আল্লাহর কাছে কবটা কি আলম সমাজে আমরা এখান থেকে মুক্ত হতে পারছি না সম্মানিত উপস্থিতি এই সম্পর্কে সম্ভবত আল্লাহাম একটা হাদিস বলেছিলেন যে হাদিসটা আমাদের সবসময় স্মরণ রাখা দরকার আল্লাহ বলছেন দুইটা ক্ষুধার্থ নেকড়ে বাঘ একটা ছাগলের পালে ছেড়ে দিলে সেই ছাগলের পালে যত না ক্ষতি হবে তার চেয়ে ক্ষতি হয় একজন ব্যক্তি যদি সম্পদের পিছনে অথবা পদ পদবীর পুছেনে যদি সে লোভী হয়ে যায় তাহলে সেটা তার দিনের জন্য তার চেয়ে বেশি ক্ষতিকর হয়ে যায় আজকে আমাদের যারা আমরা দিনের নামে কাজ করছি তাদের জন্য অর্থের মোহ এবং পদ পদবীর মোহ চরমভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলছে আমাদের অনেক ভাই মাসাল্লাহ দিনের কাজ করছেন সাংগঠনিক দায়িত্ব পালন করছেন কিন্তু যদি তাকে সাংগঠনিক একটা ভালো দায়িত্ব না দেওয়া হয় তখন তারা মনে করেন আমাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হলো না আমাকে যদি সভাপতির দায়িত্ব না দেওয়া হয় মনে হয় আমি এত বড় আলেম আমাকে সভাপতির দায়িত্ব দিল না তাহলে এতদিন কাজ করে আমার লাভটা কি হলো তার মানে কি আমি আখের আঁতের মর্মটাই বুঝতে পারি নাই আমার কাছে দুনিয়াটাই সব আমি যে আল্লাহর জন্য কাজ করি সেই অনুভূতি আমার মধ্যে হারিয়ে গেছে দুনিয়াটাই আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্য হয়ে গেল আমরা আমাদের কিছু দিনই ভাইদের অবস্থা দেখে এতটাই হতবাক হই গতকালকে কুষ্টিয়া গিয়েছিলাম এক ভাই এইরকম একটা ফেতনায় পড়ে গেছেন যে ভাইকে আমরা অত্যন্ত কাছে থেকে জানতাম অত্যন্ত দিনদার ভাই হিসাবে জানতাম সেই ভাইটা শুধুমাত্র একটা সংগঠনে সভাপতির পথ পান নাই বলে তিনি এখন অন্য পথের পথিক হয়ে গেছেন তাকে এখন সালাম দিলেও তিনি আর উত্তর নেবেন না এই যে অধপতন অধপতনটা হচ্ছে কেন এই দুনিয়ার মোহের কারণে এই দুনিয়ার প্রতারণায় আমরা প্রতারিত হয়ে যাচ্ছি এখানে যারা উপস্থিত হয়েছেন মুরব্বীদের সাথে সাথে অনেক যুবক ভাই এসেছেন আমরা আপনাদের স্বাগত জানাই আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আমাদের দুনিয়াটাকে আপনারা দুনিয়ার জায়গা থেকে দেখুন আখেরাতের তুলনায় দুনিয়ার হিসাবটা আপনারা একটু করার চেষ্টা করুন তাহলে দুনিয়ার এই মূল্যায়নটা আপনাদের কাছে সঠিক মূল্যায়ন হবে দুনিয়ার জন্য আমরা কত কষ্ট করছি সামান্য দুনিয়া একটু ভালো থাকবে বলে বিসিএস পাস করে কয়েকটা বছর একটু ভালো থাকবো তারপর শেষ জীবনে পেনশন পাবো এই জন্য কত মেহনত আমরা করছি কিন্তু সেই আখেরাত যে আখেরাত হচ্ছে আমাদের চিরন্তন জীবন আখেরাত যে আখেরাত হচ্ছে সর্বোত্তম এবং যেটা চিরস্থায়ী সেই আখেরাতের জন্য আমরা কতটুকু প্রস্তুতি নিচ্ছি কতটুকু কাজ করছি কতটুকু ছাড় দিচ্ছি দুনিয়ার জন্য একটু মানে সামান্য একটু ছাড় দিতে আমরা রাজি নই দুনিয়াটা আমরা সমাজ উপস্থিতি এই বিষয়গুলো আসলে আলোচনা করতে গেলে নিজেরই কষ্ট হয় মনে হয় যে আমরাও কি দুনিয়ার মহে ছুটে যাচ্ছি কিনা এই দুনিয়াটা আমাদের জন্য স্রেফ একটা প্রতারণার জায়গা স্রেফ একটা প্রতারণার জায়গা দুনিয়ায় সামান্য কিছুদিন আমরা এসেছি কিছুদিন পরীক্ষা দিয়ে আমাদের চলে যেতে হবে এই দুনিয়া আমাদের স্থায়ী থাকার জায়গা না দুনিয়ায় কিছুদিন কিছু সমস্যা হবেই অর্থের সমস্যা হবে মানুষের সাথে মানুষের সম্পর্কের ঘাটতি হবে অনেক সমস্যা হবে এই সমস্যাগুলোকে আমরা দুনিয়ার দৃষ্টিকোণ থেকেই দেখবো কেননা দুনিয়া অস্থায়ী জায়গায় এখানে কিছু সমস্যা হবেই আর দুনিয়ার সৃষ্ণুর মমিন দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগারের সমতুল্য জায়গা এখানে আপনার অর্থের সমস্যা হবে এখানে আপনার নানা ধরনের সমস্যা আসবে কিন্তু সেই সমস্যাগুলো আখের তুলনায় কিছুই না এই জন্য দুনিয়ার বিষয়গুলোকে একটু ছাড় দিন যদি আপনার এক বিঘা জমি চলে যায় যাক না সমস্যাটা কি ওর পিছনে আপনার এত চিন্তা এত সময় নষ্ট করার দরকার নেই আপনার বাড়ির পাশ দিয়ে রাস্তা গেছে রাস্তাটা আপনার জমির দুই ইঞ্চি বেশি নিয়ে নিয়েছে এজন্য জন্য আপনার মাথায় মানে এত চিন্তা রাতের ঘুম হয় না কেন ভাই সমস্যাটা কি দুনিয়ায় একটু যদি আপনার ক্ষতি হয়ে যায় হলো সমস্যাটা কি আপনার জন্য আখেরাত আখেরাতে আপনার থাকার জায়গা ওই জায়গায় হচ্ছে আপনার মূল চিন্তার বিষয় হওয়া উচিত আল্লাহ আবু তাহের বর্ধমানে একটা গল্প এরকম আছে তিনি বলছেন তিনি একদিন চাঁদপুরে যাচ্ছিলেন তো চাঁদপুরে যাওয়ার জন্য লঞ্চে উঠেছেন লঞ্চে ওঠার পরে লঞ্চে দুইটা ক্যাবিনে দুইটা সিট থাকে তো লঞ্চে তার সাথে আরেকজন ব্যক্তি উঠেছে সে বলছে আমি এই সিটে বসবো উনি যেই সিটে আগে থেকে ছিলেন সেই সিটে সেই সিটে দখল নেওয়ার জন্য সে চেষ্টা করছে তো মালানা আবু তাহের বর্ধমানে বলছেন আমি তো এই সিটে বসে আছি আপনি ওই সিটে যান সমস্যাটা কি তিনি বলছেন না এখানে আমি বসব তো তিনি সিটটা ছেড়ে দিয়ে পাশের সিটে গেলেন তারপরে যখন চাঁদপুরে যে লঞ্চ থেকে নামছেন নামার সময় সেই ঝগড়াকারী ব্যক্তি চলে যাচ্ছে ব্যাগ নিয়ে তখন আবুদ্ধার বর্ধমানি বলছেন আপনি কি আপনার জিনিসগুলো সব নিয়ে যাচ্ছেন আপনি কিছু ফেলে গেলেন কি না তো ছেলে বলছে না আমি কিছু ফেলে যাইনি আমি ব্যাগ নিয়ে আসছিলাম একটা ব্যাগ নিয়ে চলে যাচ্ছি আবু ধার বর্ধমানি বলছেন না আপনি আরেকটা একটা জিনিস ফেলে গেছেন কোন জিনিস এই যে সিটটা নিয়ে আমার সাথে গোলমাল করলেন এই যে বসার সিটটা নিয়ে আপনি আমার সাথে গন্ডগোল করলেন এত বেশি এই সিটটা আপনি রেখে যাচ্ছেন কেন তো বলছি এটা নিয়ে আমি কি করব এটা তো আমার শুধুমাত্র লঞ্চে থাকার জায়গা মাত্র এটা তো আমি নিয়ে বাইরে নিয়ে কোনো কাজে লাগাতে পারবো না এটা কি ধরে নিয়ে যাব। তো দুনিয়া তো এরকমই দুনিয়াটা হচ্ছে সামান্য দিন থাকার জায়গা এটা তো নিয়ে যাওয়ার জায়গা না এটা নিয়ে আপনি এত কেন মাথা খারাপ করছেন দুনিয়াটা আপনার কাছে কেন এত বড় হয়ে যাচ্ছে দুই নম্বর বিষয় আমাদের মধ্যে আরেকটা যে সমস্যা দেখা যাচ্ছে যারা আমরা ধর্মপ্রাণ মানুষ বিশেষ করে ধর্মের ব্যাপারে আমরা গাফেল হয়ে যাচ্ছি প্রচণ্ড রকম গাফেল প্রচন্ড রকম গাফেল হয়ে যাচ্ছি দুনিয়ার সমস্ত বিষয়ে সিরিয়াস কিন্তু ধর্মের বিষয়ে গাফেল এই গাফেলতির কারণে আজকে আমরা বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষকে এখনো তাওহিদ বুঝাতে পারলাম না এখনও পর্যন্ত বেদাহাত বোঝাতে পারলাম না কারণ ধর্মটাকে তারা ছেড়ে দিয়েছেন একদল মুন্সির কাছে ধর্মটাকে ছেড়ে দিয়েছেন বাপমার বাপামার কাছে ধর্মটাকে ছেড়ে দিয়েছেন এলাকার জনগণের কাছে যদি তাকে বলা হয় এই কাজটা বেদা সঙ্গে সঙ্গে তারা বলবেন যে এটা আমার এলাকায় চলে না আমার বাপদাদা চোদ্দ পুরুষ করে নাই আমি কোনোদিন এই কথা শুনি নাই আমি যা এতদিন করে আসছিলাম সেটাই করব ধর্মের ব্যাপারে এতটাই আমরা গাফেল আজকে আজকে না গতকালকে বোধ হয় একজন ভাই বক্তব্য রাখছিলেন এইভাবে যে যখন জমি কিনতে আমরা যাই এক কাঠা জমি কিনতে গেছি এক কাঠা জমি কিনতে যে জমির হিসাব কিন্তু আমরা কিছুই বুঝি না ওই যে এস এস হিসাব কি কি বলেন আর এস হিসাব আর এফ খতিয়ান কত কি আছে জিনিসের জমি কিনতে গেলে এই হিসাবগুলো আমি কিছুই জানি না কিন্তু যখন জমি কিনতে যাই তখন আমরা কখনোই বলি না যে এইসব হিসাব আমার দেখার দরকার নেই আমি আপনাকে পাঁচ লাখ টাকা দিয়ে দিলাম জমিটা আপনি দিয়ে দেন এই কথা কোনো সচেতন ব্যক্তি সাধারণ সামান্য যার মাথায় বিবেক আছে সেই কাজ কখনো করে করবে না কারণ সে জানে আমাকে অবশ্যই জিনিসটা বুঝে নিতে হবে ঠিকঠাক জমিতে আমার কাগজপত্র আছে কি না যদি আমি না বুঝি কি আরেকজন যিনি বোঝেন তাকে দিয়ে বোঝানোর চেষ্টা করি সেও যদি না বোঝে আরো দশজনকে দিয়ে বোঝানোর চেষ্টা করি তারপরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হওয়ার পরে তারপরে আমি জমিটা কিনি কিন্তু যখন কোনো এবাদত করার সময় আমার আর এই সচেতনতা আর নাই তখন বাপমা যা করতে তাই তখন এলাকার জনগণ যা করে তাই অথবা যদি আমি একটু জ্ঞানী হই তাহলে বলি আমার মাঝাবে নাই মাঝভাবে যা করছেন তাই সম্মানিত উপস্থিতি এই দিনের ব্যাপারে এই দুই জায়গায় গাফলতি একটা হচ্ছে দুনিয়ার বিষয়ে গাফলতি আর একটা না বিষয়ে গাফিলতি আর একটা যে এই দিনের ক্ষেত্রে গাফিলতি এই দুই গাফিলতি আজকে আমাদেরকে চরমভাবে পথপ্রুষতার মধ্যে নিমজ্জিত করেছে সেটা আমরা আলারিস হই সেটা আমরা হানাফি হই সেটা আমরা যেই হই না কেন সবার মধ্যে কমনলি এই দুইটা সমস্যা আমাদের মধ্যে রয়ে গেছে সম্মানিত উপস্থিতি আজকে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি বলার চেষ্টা করব এই গাফিলতি দূর করার জন্য আমাদের কিছু বিষয়ে কিছু মেহনত করা দরকার দুনিয়ার সমস্ত বিষয়ে মেহনত করলাম কিন্তু নিজের ইমানের সুরক্ষার জন্য আমরা কি মেহনত করি আমার শরীর যদি মোটা হয়ে যায় প্রতিদিন সকালে এক ঘন্টা এক্সারসাইজ করি সারাদিন একবার যে জিমে যাই খাওয়া দাওয়ার ব্যাপারে কত সচেতন থাকি কিন্তু আমার ইমানের ফিটনেসের জন্য আমরা কতটুকু কাজ করি আমার ইমানটা যেন ফিট থাকে আমার ইমানটা যেন এমন পর্যায়ে থাকে যেন আল্লাহর কাছে জবাব দিয়ে করতে পারি আল্লাহ আমি আপনার কাছে বিশুদ্ধ ইমান নিয়ে এসেছি আলা বানুন ইহ মান আতা সালিম একটা নিরাপদ আত্মা নিয়ে একটা প্রশান্ত আত্মা নিয়ে আপনার কাছে এসেছি এই কথা বলার জন্য আমার ইমানের মেহনতটা আমার কল্পের মেহনতটা আমার আত্মশুদ্ধির মেহনত আমি কতটুকু করেছি আজকে এই বিষয়টি আপনাদেরকে বলার চেষ্টা করব আমরা যে যে অবস্থানে থাকি না কেন আমাদের আত্মিক পরিশুদ্ধির প্রয়োজন রয়েছে আমরা আলেম হই আর যে পর্যায়ে হই না কেন আমাদের প্রত্যেকের আমাদের প্রত্যেকের আত্মশুদ্ধির ব্যাপক প্রয়োজন আছে আমাদের আখলাখের উন্নতির প্রয়োজন আছে আজকে বিকালে কথা বলছিলাম আমাদের এক ভাইয়ের সাথে অস্ট্রেলিয়ায় আছেন তিনি বলছেন ভাই আমি আমার সন্তানকে মুসলিমদের স্কুলে পড়ায় না পড়ায় খ্রিস্টানদের স্কুলে কেন মুসলমানদের স্কুলে পড়ানো তারা শুধুমাত্র ধান ছাড়া কিছু করে না ছেলেমেয়েরা শেখানোর নাম করে শুধু টাকা পয়সা কারি নেয় কিন্তু শেখানোর বিষয়টা তারা চরমভাবে গাফেল এই আমরা খ্রিস্টানদের স্কুলে পড়াচ্ছি তারা অন্তত পক্ষে মানুষের সোশ্যালাইজেশন শেখায় কীভাবে মানুষের সাথে মিশতে হয় মানুষকে কিভাবে কথা বলতে হয় অন্তত এইগুলো শেখায় মানুষের উপকার কিভাবে করতে হয় এটুকু অন্তত শেখায় কিন্তু মুসলমানদের স্কুলগুলোতে শুধুমাত্র টাকা পয়সায় নেয় তেমন কিছু শেখাচ্ছে না তার একটা বক্তব্য আমার সব সময় কানে বাজে তিনি বলছেন যে আমি কখনো বা আপনার অস্ট্রেলিয়াতে সাধারণভাবে যারা একটু ভালো মুসলমান তারা সাধারণত জিনিসপত্র ক্রয় করতে গেলে কোনো মুসলমানদের দোকানে যায় না যায় খ্রিস্টানদের দোকানে কেন যায় কারণ মুসলমানদের দোকানে গেলে তারা ধারণা করে যে আমাদেরকে মনে হয় ঠকাবে কিন্তু খ্রিস্টানের দোকানে গেলে অমুসলিমদের দোকানে গেলে তার কাছে একটা তার নিশ্চয় আছে যে না এই লোকটা অন্তত আমাদের ঠকাবে না আজকে মুসলমানদের অবস্থা এরকম কেন হলো মুসলমানদের দেখে মানুষ মনে করতো ফেরেস্তা তুলল তাদের আচার আচরণ তাদের আখলাখ দেখে মানুষ মুসলমান হতো আজকে আমাদের আখলাখ আমাদের চিন্তাধারা আমাদের আচরণ এই অবস্থায় কেন গেল যে মুসলমানরা আজকে স্বয়ং মুসলমানের আমাদের থেকে ঘৃণায় মুখ ফিরিয়ে নিচ্ছে কাফের তো দূরের কথা তিনি আজকে একটা কথা বলছিলেন যে আজকে একটা কুকুরও যদি কুকুরও যদি অস্ট্রেলিয়াতে মারা যায় সেজন্য জনগণ যতটা আফসোস করে একজন মুসলমান মারা গেলে সে আফসোস করছে না কেন আফসোস করছে না কারণ মুসলমান মানে অধিকাংশ সেখানে দুই নম্বর এই অবস্থা আজকে যদি আমরা আমাদের লোকালয়ে চিন্তা করি আমাদের এলাকায় চিন্তা করি তাহলে এর বাস্তব সত্যতা আমরা এখানে খুঁজে পাব সম্মানিত উপস্থিতি যা হোক সে বিষয়ে লম্বা আলাপ আমি সেদিকে যাব না আমি শুধু এইটুকুই বলতে চাইব আমাদের আত্মশুদ্ধির প্রয়োজন আছে আমাদের আখলাখের উন্নয়নের প্রয়োজন আছে আমাদের আচরণের উন্নয়নের প্রয়োজন আছে আর জন্য কিছু মেহনত করা প্রয়োজন প্রথম যে মেহনতের প্রয়োজন সেটা হচ্ছে তাকোয়ার মেহনত আল্লাহকে ভয় করার মেহনত আলাম মিয়া আলম বি আল্লাহ আলা সে কি জানে না আল্লাহ তাকে সবসময় দেখছেন আমি আপনি যে কাজই করি না কেন আল্লাহ আল্লাহবুল আমাকে আপনাকে যে সবসময় দেখছেন এই অনুভূতি আজকে মতো আমাদের মধ্যে কাজ করে না এই কাজ করে না বলেই সরকারি অফিসে যান বড় বড় দাঁড়িয়েলা মানুষ তারাও ঘুষ খাচ্ছেন তারা এমনকি সালাতের সময় হয়ে গেলে তারা বলছেন এখন সালাতের সময় আপনি সালাতের পরে আসেন বা সালাতের আগেই যা দেওয়া দিয়ে যান সে সালাত করছে সে মুসল্লি তারপর সে ঘুষ খাচ্ছে বলছেন সালাতের পরে ঘুষটা দেন অথবা সালাতের আগেই দিয়ে যান সালাত পড়তে যাব এই অবস্থা কিন্তু এখন সর্বত্র বিরাজ করছে তো এখন আমাদের যেটা প্রয়োজন তাকেও আর মেহনত সবসময় এটা চিন্তা করা যে আল্লাহ রুবুল্লাহ আমাকে দেখছেন যেখানে আমি থাকি না কেন যত গোপন কাজই করি না কেন ইউটিউব ফেসবুকে যুগ এখন যখন তখন অন্যায়ের বিষয়গুলো আমাদের কাছে তাৎক্ষণিকভাবে চলে আসছে আমাদের অজান্তেই চলে আসছে এখান থেকে হেফাজত করার একটাই মাত্র মাধ্যম সেটা হচ্ছে আল্লাহতি আল্লাহভীতি ছাড়া আমাদেরকে কিছুই রক্ষা করতে পারবে না এই জন্য আল্লাহ রব্লা আলীন বলছেন আলবাব সবচেয়ে উত্তম সম্বল হলো আল্লাহকে ভয় করা যারা তোমরা বুদ্ধিমান আছো যারা তোমরা চালাক চতুর যারা তোমরা সচেতন তারা আমাকে ভয় করার চেষ্টা করো কারণ আমাকে যত বেশি ভয় করবে তত বেশি অন্যায় থেকে নিজেকে বিরত রাখতে পারবে তত বেশি ইমানকে তোমরা মজবুত করে রাখতে পারবে এই জন্য তোমরা তাকুয়ার মেহনতটা সর্বোচ্চ করার চেষ্টা করো দুই নম্বর যেটা বিষয় এখলাস নিয়া দুই নম্বর বিষয় হচ্ছে নিয়তের খলুসিয়াত আমি যে কাজটাই করছি শুধু যদি আল্লাহর জন্য করতে পারি সেই কাজটা যত ছোটোই হোক না কেন যত হালকাই হোক না কেন শুধু আল্লাহর জন্য যদি করতে পারি সেই কাজটা অনেক মহৎ হয়ে যাবে সেই কাজটা আল্লাহর কাছে পৌঁছে যাবে নিয়তের খলুসিয়াতটা আমাদের বিশেষ করে যারা আমরা সংগঠনের কাজ করছি দিনের কাজ যারা করছি বিভিন্ন মাদ্রাসার যারা দায়িত্বে রয়েছি তাদের জন্য অত্যন্ত জরুরি আজকে কারণ আমরা অনেক ভালো ভালো কাজ করছি কিন্তু সেই কাজগুলো করার সময় সেটা আল্লাহর উদ্দেশ্যে না হয়ে অনেক সময় অধিকাংশ সময় দুনিয়ার উদ্দেশ্যে হয়ে যাচ্ছে দুনিয়ার উদ্দেশ্যে যখন আমি কোনো কাজ করব সেই কাজ কখন আল্লাহ কাছে কি পৌঁছাবে আল্লাহ রব্ল আলমিন আল্লাহ রসুলের মাধ্যম দিয়ে এত কঠোর একটা বার্তা দিয়েছেন আমাদেরকে আল্লাহ রসুলকে একদিন জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রসুল একজন ব্যক্তি তিনি মুজাহিদ তিনি চিন্তা করছেন যে তিনি জিহাদ করার মাধ্যম দিয়ে মানুষের কাছে একটু প্রসিদ্ধি লাভ করবেন এবং সেই সাথে কিছু সব অর্জন করবেন এই চিন্তা যদি কোনো ব্যক্তি করে সেই ব্যক্তি কি আল্লাহ কিছু সব পাবে সাহাবিদের এই কথায় আল্লাহ রসুল বলছেন সে আখেরাতে আর কিছুই পাবে না দুনিয়াতে কিছু পেতে পারে কিন্তু আখেরাতে কিছুই পাবে না আল্লাহ রসুলকে তিনবার একই কথা জিজ্ঞাসা করা হলো তিনি তিনবারই একই কথা বললেন যে না ওই ব্যক্তির জন্য আখেরাতে কিছু নাই তারপরে আল্লাহ রসুল বলছেন ইনা আল্লাহ আকবর মিনালে ই কানালিস আল্লাহ রবুল্লা শুধুমাত্র তার উদ্দেশ্যে যেটা করা হয় এবং শুধুমাত্র তার রেজাবন্দি হাসিলের উদ্দেশ্যে যে কাজ করা হয় সেই কাজ বাদ দিয়ে অন্য কোনো কাজ কবুল করেন না আপনি কোনো ভালো কাজ যদি দুনিয়ায় করেন সেজন্য আপনি দুনিয়াতে তার একটা ফলাফল পেয়ে যাবেন আল্লাহ বলছেন যে আল্লাহ রব্লি আলমিন কারোর উপর কোনো জুলুম করেন না কারোর উপর কোনো জুলুম করেন না এই জন্য দেখবেন যে আজকে কাফেররা যারা ভালো কাজ করে তাদেরকেও কিন্তু আল্লাহ আলমিন প্রতিদান শূন্য রাখেন না মাদার তেরেসা নেলসন ম্যান্ডেলা এরা দুনিয়াতে খুব ভালো মানুষ হিসেবে পরিচিত এরা আখেরা থেকে জানাতে যাবে জানাতে যাবে না কিন্তু দুনিয়াতে আল্লাহ রব্লা আলমী তাদেরকে একটা প্রসিদ্ধি দিয়েছেন এটাই তাদের দুনিয়ার প্রাপ্য আজকে আমরা যারা দিনের কাজ করছি যদি আমরা দুনিয়ার প্রসিদ্ধি চাই আল্লাহ রব্ল আলমী হয়তো আমাদের প্রসিদ্ধি দিয়ে দিবেন কি হিসাবে দেবেন ভালো বক্তা হিসাবে ভালো আলেম হিসাবে প্রসিদ্ধি হয়তো দিয়ে দিবেন কিন্তু আল্লাহর কাছে কিন্তু আমি ভালো মানুষ হিসাবে গণ্য হতে পারবো না যদি আমার উদ্দেশ্য থাকে দুনিয়ায় কিছু অর্জন করাটা এজন্য নিয়তের খলুসিয়াতটা অত্যন্ত জরুরি ইন্নামাল আমাল বিনিয়াত আপনি যে আমরটাই করেন না কেন সেটা শুধুমাত্র সেটা নির্ভর করে আপনার নিয়তের ওপরে ওয়াইনামা লিকুল মা মানাওয়া প্রত্যেক মানুষের জন্য তাই রয়েছে যা সে নিয়ত করে যা সে নিয়ত করে সেটাই তার জন্য রয়েছে অতএব যে কাজই আমরা করি না কেন আমরা যেন নিয়তের হলুসিয়াতটা যেন ধরে রাখার চেষ্টা করি এ বিষয়ে একটা কথা বলা যায় যে আমরা আমাদের দুনিয়ার সমস্ত কাজকেই চাইলে কিন্তু এবাদতে পরিণত করতে পারি কিভাবে আপনি সকালে ঘুম থেকে উঠলেন উঠে আপনি আপনার পেশাগত দায়িত্ব পালন করতে গেলেন কেউ কৃষিকাজে যাচ্ছেন কেউ স্কুলে যাচ্ছেন কেউ ডাক্তারি করতে যাচ্ছেন যাওয়ার সময় যদি আপনি এই নিয়োগ করে যান যে আমি আজকে এই কাজে যাচ্ছি এবং এই কাজটা সারাদিন আমি যা করবো আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করবো মানুষের কিছু সার্ভিস আমি দেব, এবং এর মাধ্যম দিয়ে আমি হালাল রুজি উপার্জন করব। করে আমি আমার সন্তানকে খাওয়াবো হালাল রুজি খাওয়াবো এবং কিছু অংশ এখান থেকে দান করব। যদি এই নিয়ত করে বের হন তাহলে আপনার পুরো চাকরি জীবনটাই আপনার জন্য এবাদত হয়ে যাবে পুরো চাকরি জীবনটাই এবাদত হয়ে যাবে কিসের বদলতে আপনার নিয়তের বদলতে নিয়তটা যদি পরিশুদ্ধ থাকে আপনার জীবনের সমস্ত কাজই এবাদতে পরিণত হতে পারে আপনি এখানে যে বসে আছেন এই সময়টুকু যদি আপনার উদ্দেশ্য থাকে যে আমি কিছু দিনের কথা শুনবো কিছু মানার চেষ্টা করবো আপনার পুরো বসে থাকার সময়টা আপনার জন্য এবাদত হয়ে গেল আপনি সালাদ সিয়া আদায় করছেন না কিন্তু আপনি এখানে বসে আছেন এবাদত হয়ে গেল জীবনের প্রত্যেকটা কাজ ইবাদত করার ইবাদত বানানো সম্ভব আপনার নিয়তের মাধ্যম দিয়ে এই জন্য নিয়তের খলুসিয়াতটা অত্যন্ত জরুরি যারা নিয়তের বিষয়টা বুঝতে পেরেছে তারা দুনিয়ার মোটামুটি সব কিছু অর্জন করে ফেলতে পেরেছে নিয়তের খলুসিয়াতটা যার কাছে যত বেশি গুরুত্বপূর্ণ সে তত বেশি আল্লাহর কাছে মর্যাদা পান তিন নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে যে কোনো পাপাচার থেকে নিজেকে সাধ্যমতো মুক্ত রাখা যে কোনো পাপ আজকে আমাদের সামনে পাপের অজস্র সুযোগ পৃথিবীতে এমন কোন সময় গত হয় নাই যেই সময়টা এখনকার মতো পাপাচারের সুযোগটা উন্মুক্ত আপনি যেই পাপ কাজই করতে চান আপনার জন্য সেই সুযোগ করে দেওয়া আছে সমস্ত পাপের সুযোগ আপনার জন্য দেওয়া আছে এত সহজলভ্য সুযোগ পৃথিবীতে আর কখনো ছিল না বিশেষ করে মোবাইল আসার পরে মোবাইল আসার পরে আপনার কাছে দুনিয়ার সবচেয়ে বড় পাপটা করাটা এখন খুব সহজ কাজ আপনি এখন বাংলাদেশে বসে আপনি আমেরিকায় জুয়া খেলতে পারবেন আগে আপনার এলাকায় যদি জুয়া খেলার যদি জায়গা না থাকতো আপনি জুয়া খেলতে পারতেন না কিন্তু এখন বাংলাদেশে বসে আপনি মোবাইলের মাধ্যম দিয়ে জুয়া খেলতে পারবেন আমেরিকাতে বসে কি একটা অবস্থা এখন এই হারামের যুগে এই ফেতনার যুগে নিজেকে হেফাজত করাটা কতটাই যে কঠিন ব্যাপার এটা যারা এই মুজাহাদা করছেন তারাই বোঝেন বিশেষ করে আজকে আমাদের যুব সমাজ তারা একদিক দিয়ে শিক্ষাগার সহশিক্ষার কারণে নারী পুরুষ একসাথে মিশ্রিত অবস্থায় পড়াশোনার কারণে তাদের ইমান ধরে রাখাটা কতটা যে কঠিন ব্যাপার সেটা তো একটা একটা পাঠ যাচ্ছেই তারপরে যখন মোবাইল হাতে চলে আসছে যুবক মানুষ যে কোনো সময় যে কোনো অন্যায় সে করে ফেলে দিচ্ছে সম্মানিত উপস্থিতি এই ফেতনা থেকে বাঁচার জন্য এই ফেতনার যুগে নিজেকে হেফাজত করার জন্য প্রচণ্ড রকম নফস নিজের নফসকে ধরে রাখার জন্য সাধ্যমতো চেষ্টা করার কোনো বিকল্প নেই এজন্য আল্লাহ রসুলামের ওই হাদিসটা আমরা মনে রাখব আল্লাহ রসুল বলছেন ইয়া কোনো মহাকারাতি দুনুব তোমরা ছোট ছোট পাপ থেকেও বাঁচার চেষ্টা করো এখন যেটা হচ্ছে ছোট ছোট পাপগুলো আমার কাছে কিছু পাপই মনে হয় না এই জন্য বড়ো বড়ো পাপগুলো আস্তে আস্তে আমার জীবনে চলে আসছে এই জন্য ছোটো ছোটো পাপগুলো থেকে আগে বাঁচার চেষ্টা করতে হবে বড় বড় পাপগুলো পরে আপনার ফেসবুকে আপনার ইউটিউবে হঠাৎ করে চলে আসছে খারাপ কিছু হঠাৎ করে গান বাজনা চলে আসছে সঙ্গে সঙ্গে সেখান থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করুন বারবার হেফাজত করার চেষ্টা করুন দেখবেন একসময় আপনার মধ্যে নিজের অন্তরের মধ্যে একটা শক্তি তৈরি হবে তখন দেখবেন যে কোনো খারাপের বিরুদ্ধে আপনার অন্তরটা অটোমেটিক্যালি একটা প্রতিরোধ গড়ে তুলছে একটা জিহাদ করে ফেলছে এই চেষ্টাটা আমাদের করাটা জরুরি চার নম্বর বিষয় হচ্ছে ইস্তেকা যে কোনো অবস্থাতে নিজেকে দিনের উপর টিকিয়ে রাখতে হবে এই সংকল্পটা যেন আমরা ধরে রাখার চেষ্টা করি আমৃত্যু কোন অবস্থাতে যেন আল্লাহ রবিল্লা আলম আমাকে পদভুষ্ট করে না দেন এজন্য সাধ্যমতো প্রচেষ্টা চালানো এইটা হচ্ছে আমার বর্তমান যুগে জিহাদের একটা বড় অংশ আল্লাহ রসুল ইসলামকে এক ব্যক্তি জিজ্ঞেস করেছিল হে আল্লাহ রসুল আপনি আমাকে এমন একটা বিষয় বলুন যে বিষয়ে আমি আর কাউকে জিজ্ঞাসা করব না আল্লাহ রসুল বলেন কুল বিল্লা সুম্মাস্তাকুম সুম্মাস্তাকিম তুমি বলো আমি আল্লাহর প্রতি ইমান এনেছি অতঃপর ইমানের উপর তুমি জোরালোভাবে টিকে থাকার চেষ্টা করো এই টিকে থাকার চেষ্টাই আমাদেরকে আজকের এই ফিতনা যুগে হয়তো বা হেফাজত করতে পারে সর্বশেষ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে জামায়াতবদ্ধ জীবন যে বিষয়টিকে আপনাদেরকে আমরা বারবার নসিহত করার চেষ্টা করি কারণ আল্লাহ রসুল্লাহ ইসলামের শেষ ওসিয়তগুলোর মধ্যে একটা ওসিয়ত ছিল এটাই যে তালজাম জামায়াত মুসলিমিন ওয়া ইমাম আহম সাহাবি হোজাই ইয়ামান যখন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন হে আল্লা রসুল ফেতা জামানা যখন আসবে যখন মানুষ সত্যের মুখ দিয়ে অসত্য কথা বলবে সত্যর মুখেশ পরে মিথ্যা কথা মানুষের সামনে বলবে মানুষ যখন মুনাফিকি করবে সেই ফেতার যুগে আমরা কিভাবে নিজেদের ইমানকে বাঁচাবো তখন আল্লাহ রসুল বলেছিলেন তালজাম জামা আতাল মুসলিম ও ইমাম আহম এই যুগে তোমাদের কর্তব্য হবে সঙ্গবদ্ধ জীবন যাপন করা সেই সমস্ত মানুষদের সাথে থাকা যারা সততার সাথে চলে যারা আমার তার সাথে চলে সেই সমস্ত ভালো মানুষদের সাথে তোমরা থাকার চেষ্টা করো জামাতবদ্ধ থাকার চেষ্টা করো একজন আমিরের নেতৃত্বে থাকার চেষ্টা করো তাহলে তোমরা গ্রস্ত হবে না ফেতনায় পড়বে না আজকে যুগ হচ্ছে মুনাফিকির যুগ আজকে এক কথা বলে কারে কাল কারা কথা বলে কোনো মানুষের কাছে আপনি এখন মানে কোনো কথা শুনে যে তারপর আস্থা রাখবেন সেই আস্থা রাখার সুযোগ এখন আর নাই আজকে এক কথা কালকে এক কথা এই অবস্থা আজকে আমাদের সমাজের অধিকাংশ মানুষের যারা আমরা আলেম সমাজ আমাদের একই অবস্থা আমরা আজকে এক কথা বলি কারেক কালকে আর কথা বলছি এই মুনাফিকের যুগে নিজেকে দিনের পর টিকে থাকার একটা বড় মাধ্যম হচ্ছে জামাতুল মুসলিমিনের সাথে নিজেকে টিকে রাখা যদি আমরা সঙ্গবদ্ধ থাকতে পারি একজন আমিরের নেতৃত্বে থাকতে পারি ইনশাল্লাহ শয়তান আমাদেরকে সৎ সহজে পথপ্রুষ্ট করতে পারবে না তাহলে পাঁচটি বিষয় আমরা বলেছি যে দুনিয়াবি ফেতনা থেকে বাঁচার জন্য পাঁচটি বিষয় এক নম্বর হচ্ছে তাক অবলম্বন করা দুই নম্বর হচ্ছে নিয়তের খুলুসিয়াত নিয়তের খুলুসিয়াত হাসিল করা তিন নম্বর হচ্ছে যে কোনো মূল্যে ইস্তেকামাতটা ধরে রাখা চার নম্বর হচ্ছে যে কোনো পাপাচারের সাথে শতভাগ দূরত্ব বজায় রাখা যে কোনো পাপ কাজ থেকে শতভাগ দূরত্ব বজায় রাখার জন্য সাধ্যমতো চেষ্টা করা সেটা আমাদের কাজে হোক কর্মে হোক পেশায় হোক ব্যবসায় হোক যেখানেই হারামের জায়গা আছে হারাম থেকে যতদূর সম্ভব নিজেকে হেফাজত করা এবং সর্বশেষ যে কাজ সেটা হচ্ছে জামাতুল মুসলিমিন মুসলমানদের জামাতের সাথে ঐক্যবদ্ধভাবে থাকার চেষ্টা করা এই পাঁচটি কাজ যদি আমরা করতে পারি ঈশাআ দুনিয়াবী ফেতনাগুলো থেকে নিজেদেরকে আমরা হেফাজত করতে পারবো আল্লাহুল বাংলাদেশ বাংলাদেশ আহ যুবসংঘ এই বাংলার বুকে পবিত্র কুমার মুস্তাহ ভিত্তিক যে সমাজ সংস্কার আন্দোলন চালিয়ে যাচ্ছে এই সংস্থা আন্দোলনের একটাই উদ্দেশ্য মানুষকে জাহান্নাম থেকে জান্নাত মুখী করা দুনিয়া থেকে আখেরাত মুখী করা মানুষকে ইসলামের দিকে পরিপূর্ণভাবে নিয়ে আসা আল্লাহ রুবুল বলছেন আহ মানু উলিকাফা হে ইমান্দারগন্ধ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো করোতন তোমরা শয়তানের দেখানো পদ শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না ইন্নাকু মাদু মু শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু সমানিত উপস্থিতি আসুন আমরা মৃত্যুর আগেই পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে নিজেকে দাখিল করার চেষ্টা করি আমার নিজেকে আমার পরিবারকে আমার সমাজকে পরিপূর্ণ ইসলামের পথে পরিচালিত করার জন্য সাধ্যমতো চেষ্টা করি সামান্য একটু ইসলাম পালন করলাম কিছু ইসলাম পালন করলাম কিছু করলাম না এরকম যারা না হয় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আজকে এখানে আসার সময় আমাদের ভাইরা বললেন যে এখন আমাদের ভাই যুবক ভাইদের বিশেষ করে অবস্থায়ই তারা সবাই রাজনীতির মধ্যে ঢুকে গেছে এই যে প্রচলিত রাজনীতি গণতান্ত্রিক রাজনীতি এই যে রাজনীতি এই রাজনীতি কি শয়তানি রাজনীতি নাকি মুসলমানদের রাজনীতি এই জিনিসটা আমাদের মধ্যে কেন কাজ করছে না কেন আমরা এর পিছনে সময় দিচ্ছি এর পিছনে সময় দিলে আমাদের এতটুকু লাভ হবে বরং আখেরাতে ক্ষতি ছাড়া এর মধ্যে কোনো লাভ নেই এই যে নেতাদের পিছনে আপনার ঘুরে বেড়াচ্ছেন এই নেতাদের পিছনে ঘুরে বেড়িয়ে আপনার একশো টাকা ছাড়া দুনিয়ার কোনো হাত লাভ নেই আখেরাতের কোনো লাভ নেই কেন আপনি এদের পিছনে সময় নষ্ট করছেন সম্মানিত উপস্থিতি আপনার সময়টা হবে আপনার সময়টা অত্যন্ত মূল্যবান একজন মুসলমানের সময় অত্যন্ত মূল্যবান সে কখনো অন্যায় কোনো কাজে এই সমস্ত ফাহেসা কাজে নিজের সময়কে সে নষ্ট করতে পারে না আজকে গণতন্ত্রের নামে সমাজতন্ত্রের নামে রাজনীতির নামে জাতীয়তাবাদের নামে সমগ্র মুসলিম উম্মাকে একেবারে যেন অবাস করে রাখা হয়েছে আমরা ইসলামী খেলাফতের যে মানে যে মূল্যটা সেই মূল্যটা আজকে হারিয়ে ফেলেছি ইসলামী খেলাফতের কোনো শব্দ আমাদের সামনে উচ্চারিত হয় না কথায় কথায় এখন গণতন্ত্র ক্ষমতা এগুলো এখন আমাদের কাছে অনেক বড় বিষয় হয়ে যাচ্ছে যুবক ভাইদেরকে সতর্ক করতে চাই প্রচলিত এই রাজনীতি থেকে আপনারা নিজেদেরকে মুক্ত রাখুন আপনারা যদি রাজনীতি করেন সেই রাজনীতি হবে ইসলামী খেলাফতের রাজনীতি আপনার রাজনীতি কখনো গণতন্ত্রের রাজনীতি হতে পারে না গণতন্ত্রের রাজনীতি এটা পশ্চিমাদের রাজনীতি এটা তাদের জন্য ভালো হতে পারে কিন্তু আমরা যারা মুসলিম আমরা যারা আল্লাহর কাছে মাথা নত করেছি তাদের কাছে গণতন্ত্র কখনোই কোনো কল্যাণকর নিয়ম হতে পারে না কল্যাণকর সিস্টেম হতে পারে না অথবা এই সিস্টেমের পিছনে একটা সেকেন্ড সময় আমরা যেন অপব্যয় না করি নষ্ট না করি যুবক ভাইদেরকে আমরা বিশেষভাবে সতর্ক করার চেষ্টা করছি আজকে আপনারা অর্থের পিছনে যেমন ছুটছেন এই সমস্ত অহেতু এই ক্ষমতার পিছনে আপনারা ছুটে যাচ্ছেন যেই ক্ষমতার কোনো কাজ দুনিয়াতে আপনার উপকারে আসবে না আখেরাতে কোনো উপকারে আসবে না আমরা যে কাজই করি না কেন আমাদের আখেরাতের উপকারের স্বার্থে যেন করি দুনিয়ার এই দুনিয়ার সাথে যদি কোনো কাজ করি সেটা যেন দিনে দিনকে সামনে রেখে দিনের উদ্দেশ্যে যেন কাজ করার চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনটা সফল হবে আমাদের জীবনটা ফেতনামুক্ত হবে কাল সরোপরিকাল কেমতের মজানি ইনশাল্লাহ আল্লীর কাছে আমরা মুক্তিপ্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব সময় উপস্থিতির সময় শেষ আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুধি সমাবেশে বা তাবলিগ ইস্তেমাতে আপনারা উপস্থিত হয়েছেন এই ধরনের আইলমি মজলিসগুলোতে আপনারা নিয়মিত উপস্থিত হওয়ার চেষ্টা করবেন সাংগঠনিকভাবে থাকার চেষ্টা করবেন সমাজটা সংস্কারের জন্য সাধ্যমতো উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করবেন বিশেষ করে যুবক ভাইরা যারা আছেন আপনাদের অনেক দায়িত্ব সমাজের প্রতি আপনারা এই সমাজকে সংস্কার করার জন্য সবচেয়ে বড় কাণ্ডারি ভূমিকা পালন করবেন এটা আপনাদের কাছে আমরা দাবি করব। সেই সাথে যারা আজকে মহিলারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে একটা মহিলা একটা সমাজের না একটা পরিবারের খুঁটি তিনি যদি সংশোধন হয়ে যান তার সন্তান সংশোধন হবে তার স্বামী সংশোধন হবে তার পরিবারটা সংশোধন হবে পরিবারটা আলোকিত হবে এজন্য নারীদের সতী সাধ্য সাধ্যে হওয়াটা অত্যন্ত জরুরি নারীরা আজকে এখানে কষ্ট করে যারা এসেছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা পর্দার মধ্যে থাকবেন সেই সাথে ইসলামের বিধিবিধান মেনে চলার চেষ্টা করবেন আপনাদের সন্তানদেরকে আপনাদের পরিবারকে ইসলামের উপর পরিচালনা করার জন্য চেষ্টা করুন ইনশাল্লাহ সমাজটা সুন্দর হবে সমাজটা সোনার সমাজ গড়ে উঠবে আমাদের সার্বিক প্রচেষ্টার মাধ্যম দিয়ে আল্লাহ রব্ল আমাদের সার্বিক এই প্রচেষ্টাকে কবুল করে নিন আলার ইসলাম বাংলাদেশ বাংলাদেশ আলের যুবসংঘের যে সমস্ত কর্মী ভাইরা এখানে উপস্থিত রয়েছেন আলহামদুলিল্লাহ তারা এই নরসিংহদিব্যকে ইসলামের বিশুদ্ধ দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন তাদের এই দিনই মেহনতকে যেন কবুল করে নেন তাদেরকে যেন আমৃত্যু এই মেহনতে অটল থাকা যেন তৌফিক দান করেন আল্লাহ রব্ল আলমিন তাদের কাজে যেন এখলাস এবং এসতে দান করেন যদি তারা এইভাবে ইনশাল্লাহ সমাজের পক্ষে কাজ করে যেতে থাকেন যেতে পারেন ইনশাআল্লাহ এই সমাজ থেকে শির্ক এবং বেদাতের অন্ধকার দূরীভূত হবে তওহিদ এবং সুনাত ইনশাল্লাহ একদিন প্রতিষ্ঠিত হবেই হবে সেই লক্ষ্য নেই সেই স্বপ্ন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি মোতারা আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব এই স্বপ্নই আপনাদের সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই স্বপ্নই আমরা সারা বাংলার বুকে ফেরি করে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ রবুল্লা আলম যেন আমাদেরকে সুস্থ রাখেন আমাদেরকে যেন সাধ্যমতো দিনী দায়িত্ব যেন পালন করে যা তৌফিক দান করেন আল্লাহ মামিন আমাদের সকলকে যেন আল্লাহবিন কবুল করে নেন এবং কাল কিয়ামতের ময়দানে তার সম্মানিত বান্দাদের মধ্যে যেন অন্তর্ভুক্ত করে নেন আল্লাহ মাহিন ওয়াসানা আলী রহমদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু ও রহমতুল্লাহি ববরকাত